আসসালামু আলাইকুম এভরিওয়ান, রওশন আবিলাস থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়ে বাড়ির শাহী চিকেন রোস্টের রেসিপি নিয়ে। চিকেন রোস্ট আমরা কম বেশি সবাই কিন্তু বাসায় তৈরি করে থাকি, কিন্তু বিয়ে বাড়ির যে চিকেন রোস্ট সেটা গ্রান এবং স্বাদ কিন্তু অন্যরকম থাকে। তাই কিভাবে বিয়ে বাড়ির চিকেন রোস্ট রান্না করবেন সে রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য হাফ চা চামচ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ, চারটা দিয়ে নিচ্ছি সবুজ এলাচ, একটা কালো এলাচ, তিন চার টুকরা এরকম জয়িত্রী দিয়ে নিলাম, একটা জায়ফলের তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম, লবঙ্গ নিয়ে নিলাম সাত আটটা, সবগুলাকে একসাথে গুঁড়া করে নেব। এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পোস্তদানা, আর এখানে নিয়ে নিলাম বিশ পঁচিশটার মতো কাজু বাদাম, সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি মুরগি, মুরগিগুলোকে আমি এরকম একটু কেটে কেটে দিয়েছি যেন মুরগির ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করছি এখানে হাফ চা চামচ থেকেও আরও কম জর্দার রং, সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। বিয়ে বাড়িতে বাবুসিরা কিন্তু এই জর্দার কালারটাই ব্যবহার করে। মুরগি নিয়ে নিয়েছি দেড় কেজি, সে অনুযায়ী আমি মশলা নিয়ে নিলাম। তো এখানে হাফ লিটার দুধে আমি খুব সামান্য পরিমাণ জর্দার কালার মিক্স করে নিচ্ছি, বিয়ে বাড়িতে কিন্তু সাধারণত এই জর্দার কালারটাই মিক্স করে, চাইলে আপনারা জাফরানও মিক্স করতে পারেন দুধের সাথে। মুরগিটা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল, খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে মুরগিগুলো ভেজে নেব। মুরগির মাংসটা খুব বেশি ভাজবো না, শুধুমাত্র একটু কালার আসলেই নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এই কালারেই নামিয়ে নেব। খুব বেশি ভাজলে মুরগির মাংসটা অনেক শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু রোস্টটা খেতে খুব বেশি ভালো লাগে না। মুরগি ভাজার তেল ছিল, তার সাথে আমি আরও তিন টেবিল চামচ তেল অ্যাড করেছি, আর এখন দিয়ে দিচ্ছি রেগুলার যে গরম মশলা সেটা, দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি, অ্যাড করছি স্বাদ মতো লবণ, অ্যাড করছি দুই চা চামচ রসুন বাটা, দুই চা চামচ আদা বাটা, খুব ভালো করে মিক্স করে নেব। অ্যাড করছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া, খুব ভালো করে মিক্স করে নেব। অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা, খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে চিকেন রোস্টটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এই চিকেন রোস্টের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন, কারণ প্রথমে যে আমি তেল আর ঘি দিয়ে চিকেনটা ভেজেছিলাম ওই তেলটা যে ব্যবহার করেছি তার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রথমে যে দেখিয়েছিলাম গোটা মশলা সেটা গুঁড়া করে দিয়ে দিলাম। কাজু বাদাম আর পেস্তা দানাটাকে আমি একসাথেই পেস্ট করে নিয়েছি, তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন। খুব ভালো করে মিক্স করে নেব। মশলাটা থেকে যখন এরকম তেল ভেসে আসবে, মশলাটা যখন খুব ভালো করে ভুনা ভুনা হয়ে যাবে, তখন অ্যাড করছি হাফ কাপ পানি। মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। অ্যাড করছি এক টেবিল চামচ টমেটো কেচাপ, এটা কিন্তু আপনাকে দিতেই হবে। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করব মুরগি, খুব ভালো করে মুরগির সাথে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অ্যাড করছি এক কাপের মতো টক দই, টক দইটাকে আগে থেকে খুব ভালো করে পেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিবেন। মুরগিটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
এড করছি দুধ। এখানে মোট আমি হাফ লিটার দুধ ব্যবহার করেছি। আর যে এটা প্রথমে দেখিয়েছিলাম জর্দার কালার দিয়ে মিক্স করে নিয়েছি। আপনারা যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। খুব ভালো করে মিক্স করে নেব। ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে 5-6টা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। খুব ভালো করে মিক্স করে নেব। এরি মাঝে কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। কাঁচা মরিচগুলোকে আমি এভাবে একটু কেটে দিয়ে দিলাম যার ফ্লেভারটা খুব সুন্দর আসে। অ্যাড করছি হাফ টেবিল চামচ চিনি। এক টেবিল চামচ কেওড়া জল, এক টেবিল চামচ গোলাপ জল, দুটাকে একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। বিয়েবাড়ির শাহি ফ্লেভারটা আনার জন্য এই কেওড়া জলটা কিন্তু দিতেই হবে, এটা কোনোভাবেই কিন্তু বাদ দেওয়া যাবে না। আর চিনিটা দিলে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসে, যেটা বিয়েবাড়ির বাবুচিরা সবসময় দিয়ে থাকেন। বিয়েবাড়ি শাহী ফ্লেভারটা আনার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। যেহেতু মুরগির মাংসটা হয়ে গেছে তাই চুলার আগুনটা বন্ধ করে এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। দেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। বিয়েবাড়ির স্বাদের রোস্টেড টেস্ট পেতে হলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।